জন্মাষ্টমীতে মেনে চলুন এই কাজ কিভাবে করবেন গোপালের পুজোর আয়োজন জেনে নিন পুজো করার সঠিক সময় জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয় জন্মাষ্টমী পালনের রীতিনীতি বিভিন্ন অঞ্চলে ভিন্ন হলেও মূল অনুষ্ঠানগুলি প্রায় একই রকম হয় সাধারণত জন্মাষ্টমীর দিন ভক্তেরা উপবাস করেন এবং দিনব্যাপী ভগবানের আরাধনা করেন মন্দিরগুলিকে আলো এবং ফুল দিয়ে সুসজ্জিত করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা এবং লীলাভূমি বৃন্দাবনে বিশেষ ধুমধামের সাথে এই উৎসব উদযাপন করা হয় রাতে শ্রীকৃষ্ণের জন্ম ঘটায় ভগবানের মূর্তির অভিষেক করা হয় এরপর ভগবান কৃষ্ণের মূর্তির সামনে মিষ্টান্ন ফল এবং পানীয় উৎসর্গ করা হয় জন্মাষ্টমীর একটি বিশেষ আকর্ষণ হল দধিকাদার উৎসব যেখানে ভক্তরা একত্রিত হয়ে দইয়ের হাড়ি ভাঙার প্রতিযোগিতা করেন এই রীতিটি ভগবান শ্রীকৃষ্ণের শৈশব লীলা স্মরণে পালন করা হয় অনেক স্থানে বিশেষ করে পশ্চিমবঙ্গে মথুরা বৃন্দাবন ও দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক নিয়ে নাটক এবং গান পরিবেশিত হয় এছাড়াও জন্মাষ্টমীর সময় ভক্তরা শ্রীকৃষ্ণের বাল্যলীলার ওপর ভিত্তি করে বিভিন্ন লীলার অনুষ্ঠান আয়োজন করে থাকেন এই উৎসব ভক্তদের মাঝে ভক্তি এবং ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের অনুপ্রেরণা জাগায় এবছর জন্মাষ্টমীর তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট সোমবার তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট সকাল আটটা কুড়ি থেকে শেষ হবে পরদিন অর্থাৎ সাতাশে আগস্ট সকাল ছটা চৌত্রিশ মিনিটে তাই জন্মাষ্টমী পালন করার আগে দেখে নিন এই দিনের বিশেষ কিছু নিয়ম রীতি মধ্যরাতে যেহেতু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই অনেকেই এই দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস করেন জন্মাষ্টমীর আগের রাতে নিরামিষ আহার গ্রহণ করা উচিত তাও আবার রাত বারোটার মধ্যে পরদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাসে থাকতে হয় এদিন উপবাস থেকে হরিনাম সংকীর্তন অভিষেক দর্শন কৃষ্ণলীলা শ্রবণ ভগবানকে দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করার নিয়ম রয়েছে জন্মাষ্টমীর দিন পুজোর জন্য একটা শান্ত কোলাহলমুক্ত স্থান বেছে নিলে ভালো হয় ফুল আতপ চাল ফলের নৈবিদ্য ফুল তুলসী পাতা পাট বালি পঞ্চবর্ণের গুড় মধুপর্কের বাটি আসন অঙ্গুরি দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি দিয়ে ভগবানের পুজো করা উচিত সেই সঙ্গে পাশে রাখতে হবে প্রদীপ ফুল ফল মিষ্টি ইত্যাদি তবে অবশ্যই করে শ্রীকৃষ্ণের প্রিয় মাখন মিছরি নি তালের বড়া নাড়ু ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া রাখতে একদম ভুলবেন না উজ স্নোম্যানসল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ